মানে আমার তো বাবা সিডরে মারা গেছে, দেশে অনেক লোকরে মানে সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টাও করছে, তারপরে সে নিজে যায়নি। আমরা বাড়িতেই ছিলাম, আমার কাকাও ছিল, আমার কাকা ছিল মেম্বার, ওনারাও ফ্যামিলি সহ ছিল, আমরাও ছিলাম। তারা হচ্ছে মানে তাদেরও আমার কাকার একটা ওয়াইফ মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বোনের নিয়েই মারা গেছে, সাথেই ছিল। তারপরে আমার মানে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার গলা কেটে গেছিলো, তাই আমি রায়ন্দা চলে আসি। আমার বাবারে 2 দিন পরে পাওয়া যায়, শনিবারে পাওয়া যায়, শুক্রবারে হয়। তারপরে মানে আমি তো রায়ন্দা চলে আসি, আমি ডাক্তারের কাছে থাকি, 1 সপ্তাহ পরে আমি যাই। যাবার পরে দেখি আমার বাড়িতে আমার সেরকমের কিছু মানে সিচুয়েশন নাই ভালো, তবে আমি আমার নানা বাড়িতেই থাকি। নানা বাড়িতে থেকে আমি পড়াশোনা করছি, আমার অনেক হেল্প পেয়েছি, তাই আমি পড়াশোনা করতে পারছি। মানে আমার এই বাবার যেটা আশা ছিল সেটা আমি করতে পারিনি অবশ্য, কারণ আমার হয়ে ওঠে নাই। তারপর আমি চেষ্টা করছি আমার পড়াশোনা চালাই যাবার, এবং ভবিষ্যতে আমি যাতে মানে চালাই যাইতে পারি সেটাও আমি চেষ্টা করতেছি। বাবার কথা মনে আসে বলতে, আমি তখন তো ছোট ছিলাম, তারপরে আমার বাবার একটা দোকান ছিল, তো আমি স্কুলে যাইতাম, তারপরে বাবার কাছে টাকা আনতে যেতাম, আমি দোকানে প্রায় বসতাম। তারপরে আমিও মানে বাবার সাথে সাথে দোকানে একটু বসতাম, টসতাম, বেচে কিনে করতাম। আমার আব্বুর ফ্ল্যাগ ছিল এবং ফার্মের দোকান ছিল, ফার্মের মুরগির। তারপরে মানে ছোটো সময় তো অতটাও কাছে যতটা পাইছি তার চেয়ে বেশি, 10টা বছরে ভুলে গেছি বেশি মনে পড়ে, কিন্তু আমার ওইটা মনে হয় না যে আমার বাবা মারা গেছে। তো মানে মাইকিং করছে, তারপর সাইক্লোনের মানে সমস্ত সবাই মানে সতর্ক করে দিয়ে এসে সে নামাজ পড়ছে, নামাজ পড়ে কটা ভাত খাইছে, ভাত খাওয়ার পর তারপর আমার একটা ভাসুর আসছে যে আশা তুমি লও সাইক্লোনের, সে বলছে যে ভাবে কিছুই হবে না, সাইক্লোনে যাওয়ার কোনো দরকার নেই। এই 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 করে সে চলে গেছে, চলে যাওয়ার পর মানে 5 মিনিট হয় না, 5 মিনিটের মধ্যে পানি আসছে। এই পানি আসার সাথে সাথে আমরা আমার শ্বশুরের ঘরে গেছি, শ্বশুরের ঘরে যাওয়ার পরে পানি। মানে আপনি আর আপনার এই বড় মেয়ে বাড়িতে ছিলেন? না, বাড়িতে ছিলাম না, আমরা একসাথে ছিলাম, একসাথে মানে হাত ছিলবেন একসাথেই ছিলাম। সে আমার হাত ধরা, আমার ছোটো মেয়েটা কোলে লওয়া, আমি ও আমার হাত ধরা, আমার আবার ওর হাত ধরার চাষা, চাষার হাত ধরার চাষি, এভাবে আমরা ছিলবেনতেই মানে ঘরের ভিতরে হাত ধরা ছিলাম। তাই সে ছিল একটু মানে সামনে স্রোত নিয়েছিল সেইখানে, তা মানে এমন স্রোত আসছে সে ওই স্রোতের নিচেই পড়ছে, আর আমরা পড়ছি ঘরের মানে কোনাইজের ইতে, সেই ঘরের ইতে চাপা খাইছি, চাপা খাই ওইখানে ওইখানে মানে যখন ঘরের ই চলে গেছে তখন যে কোথায় বাসায় নিয়ে যাইতেছে বলতে পারিনি, তখন একটা সিলিক দিয়েছে, ওই সিলিকের আমি তাকাইছি, তাকানোর পর একটা নারকেল গাছ ধরে রয়েছে। 3টের পর যাইয়া ওর চাষা একজন সে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর সেই সময় সারা দেওয়ার পর ওই 3টের পর যাইয়া ওকে নিয়ে সাইকেল নিয়ে মানে ওর গলায় আবার রশি বাজছিল, সেই দড়ি টড়ি ছাড়াইছিল, মানে একদম এই যেতে কাটতে অনেকগুলো ইয়ে হয়ে গেছিলো। তারপর সাইকেলে নিয়ে গেছে, তারপর আবার 3-4 মিনিট পরে যাই আমার, আমি আর সেই ওর চাচা তারা সাইকেলে নিয়ে যাই। আর আপনার ছোটো মেয়ে? আর ছোটো মেয়ে তাদের ওই তো সে তো তার বাবার সাথে, তার একসাথেই লাশ পাওয়া গেছে, সেই অবস্থায় ধরাই। বৃহস্পতিবার দিন গত রাত্রে হয়েছে বন্যা, শুক্রবার দিন লাশ পাইনি, শনিবার 10টার সময় লাশ পাইছে।